আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপির মুখপাত্র রুবি মণ্ডল দাস আপনাকে স্বাগত জানাবো আমি আপনার কাছেই আসবো যে এই যে চণ্ডীতলাতে যেখানে অভিযোগ উঠছে যে ইভিএম চুরির অভিযোগ এবং আপনার দলে অর্থাৎ বিজেপি প্রার্থীর বুথ এজেন্টের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে গুরুতর অভিযোগ তো দিন আগেই হুগলিটা দেখলাম পুলিশের গাড়ি করে মদ নিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা ছিল ঠিক তার আগের দিন তো পুলিশ কি বললো তার কি তথ্য দেবে না দেবে আগে দিক তারপর আমরা দেখছি আর বর্তমানে দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গে জুড়ে এই শুরু হয়ে গেছে সন্ত্রাস প্রথম দফা ভোটেও সন্ত্রাস হয়েছে দ্বিতীয় দফা ভোট তৃতীয় দফা ভোট এখন চতুর্থ দফা ভোট প্রথম শুনলাম যে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা ভোটে সন্ত্রাস হয়েছে এখন হয়েছে তুলনামূলকভাবে কম হয়েছে তুলনামূলকভাবে কম হলেও চতুর্থ দফা সবথেকে বেশি হয়েছে সবথেকে বেশি এখন সন্ত্রাস দেখতে পাওয়া যাচ্ছে এবং পুরো ছিয়ানব্বইটি কেন্দ্রে ভোট হচ্ছে দশটি রাজ্যে হচ্ছে তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে এরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষের গাড়ি যেভাবে করা শুধু দিলীপ ঘোষের গাড়ি বলে না সাংবাদিকদেরও মারধর করা হয়েছে এটা দেখার বিষয় আছে আম পাবলিক সাংবাদিকদের এভাবে গিয়ে মারতে পারবে না এভাবে মারবে না এখানে আমার মনে হচ্ছে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি দিলীপ ঘোষ সেখানে গেছে বিজেপির এজেন্টদের বসতে না দিলে তো দিলীপ ঘোষ যাবেই সেখানে কিন্তু সেখানে কি করা করা হলো। হলো আক্রমণ ওনার গাড়ির ঘোষকে নিচে তলায় একজন শুয়ে পড়লেন অনেক রকম নাটক আমরা দেখতে পেলাম দিলীপ ঘোষকে মারা হলো মারধরের চেষ্টা করা হলো গাড়ি ভাঙচুর করা হলো এটা কি ধরনের গণতন্ত্র এটা কি হচ্ছে কি পশ্চিমবঙ্গে আপনারা যদি মনে করেন সন্ত্রাস ছাড়া পশ্চিমবঙ্গে ভোটতে দেবেন না আপনাদের কোনো যদি মনে হয় তৃণমূলের সেই কাজ তৃণমূল করেনি দুর্নীতি ছাড়া তো কাজ যদিও করেওনি দুর্নীতি ছাড়া আর কিছু করেনি তাই সেই সাহস নেই নর্মালভাবে ভোটটা করা যদি দিলীপ ঘোষের গাড়ি আগে যদি আপনি একটু দেখবেন গ্রামবাসী লোক সেকেন্ড আপনি আচ্ছা আপনি কমপ্লিট না আমি থাক শুধু দিলীপ ঘোষ নয় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি আমাদের বুথ এজেন্টদের কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে কারোর মাথা ভেঙে

আপনি এটা চ্যালেঞ্জ করছেন তো তৃণমূল লোক ওদের হাতে কি একে সেভেন ছিল বম ছিল আর ছিল আপনি এরকম আরাম করবেন এরকম অ্যাটাক করবেন একটা স্থানীয় নিবাসীকে নিয়ে চোখটা নষ্ট হয়ে গেছে এই বুথ নম্বর আছে আপনাকে বলে দিচ্ছি বুথ নম্বরে দুশো তেরো দুশো চোদ্দ রায়ন বর্ধমান উত্তর দুর্গাপুর থেকে এটাই আপনি গণতন্ত্র কথা করছেন দিদি দুশো আশি নম্বর আপনি দিলীপ বোস কে জিজ্ঞেস করেন ওদের সঙ্গে স্থানীয় সঙ্গে ওদের কি অভিযোগ আছে ওটা আপনাকে জানতে হবে তৃণমূল কংগ্রেসকে মাঝখানে নিয়ে কি লাভ

একটা বলছে তৃণমূল কংগ্রেস আমি মহিলায় সম্মান করি আমি মহিলাকে অস্বীকার করতে পারবো না উনি যে বলছেন ঠিক আছে উনি বলছেন তো তৃণমূল ঠিক আছে কিন্তু আমি দেখতে চাই উস্কানি কি দিচ্ছে ওটা আপনাকে দেখতে হবে কে দিচ্ছে উস্কানি মা তিনজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে তারা কি কোনো রাজনৈতিক দলের সদস্য সুচন্দ্রিমা শোনা যাচ্ছে সুচন্দ্রিমা তেহট্টের ঘটনায় তিনজনকে আটক করা হচ্ছে বলে শোনা যাচ্ছে তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত একদমই দেখো ঋষিকেশ যে তিনজনকে আটক করা হয়েছে বিজেপির কর্মী বলে জানা যাচ্ছে তাদেরকে এই ঘটনার পরই যারা পুলিশ টিম যাদেরকে খবর দেওয়া হয়েছিল তারা এসে কিন্তু ঘটনাস্থলে চিহ্নিত করে তাদের তিনজনকে আটক করে নিয়ে গিয়েছে এছাড়াও যে চারজন আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারাও আহ বিজেপিরই কর্মী বলে জানা যাচ্ছে তবে গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত এলাকায় একটা থমথমে ভাব রয়েছে গোষ্ঠী বা প্রতিবেশী নিজেদের মধ্যে যে অশান্তি হয় তারা কিন্তু এখনো একে অপরের দিকে অভিযোগ করে যাচ্ছে তো এই পুলিশের নজরদারি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বুথের সামনে এবং বুথের সামনে তারা অপেক্ষা করছে ভোট না এটা পর্যন্ত কিন্তু তারা পাহারা দিচ্ছেন যে এলাকায় আর যাতে কোনো ধরনের অশান্তির ঘটনা না ঘটে আপাতত তিনজনকেই আটক করা হয়েছে বেশ ধন্যবাদ সুচন্দ্রিমা কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে রুবি এবার কি বলবেন যে তেহটের এই যে ছবি আমরা দেখাচ্ছি এই ঘটনায় তিনজনকে তিনজনকে আটক করা হচ্ছে তারা বিজেপি কর্মী চারজন আহত তারাও বিজেপি কর্মী অর্থাৎ বিজেপি বিজেপির মধ্যেই তো মারপিট অন্তত এই ছবি এবং সেখানকার লোকজনের অভিযোগও তাই সেখানকার লোকজন বলতে সেখানকার আমি যে খুনে ভিডিওটা দেখলাম তো তৃণমূলের লোকেরাই বলছে যে যা বিজেপি বিজেপির সাথে সংঘর্ষ করছে আগে ভালো করে খতিয়ে দেখুন যে বলছে সে তো কথা একটা লোকাল ইস্যু যদি আছে আপনি ওখানে গিয়ে আবার উস্কানি দেবেন কি হ্যাঁ তোমরা লড়াই করো বেশ বিশাল এই যে ঘটনাগুলো ঘটছে কি মনে হচ্ছে যে এটা এই এই ঘটনাগুলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং যত বেলা বাড়ছে এই ঘটনার ছবি দেখা যাচ্ছে যদিও সকাল থেকে শান্তি দেখুন আমি আগেও দেখেছি নির্বাচন কমিশন যতটা গর্জায় ততটা বর্ষায় না আগেও দেখেছেন আজকে সকাল থেকে শুরু হয়েছে হচ্ছে কেতুগ্রামে সকালবেলা ঘুম থেকে উঠে কেতুগ্রামে তৃণমূল তৃণমূলকে মেরেছে তৃণমূলের হাতে তৃণমূল মারা রয়েছে আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তৃণমূল বলছে কিন্তু যিনি মারা গেছেন তার স্ত্রী কিন্তু বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বলছি না বাড়ির লোক জানবে নাকি হচ্ছে তৃণমূল অভিযোগ করে দেবে তার উপরে দুজন তো গ্রেপ্তার হয়েছে তারা কেউ কি সিপিআইএম করে নাকি হ্যাঁ এক নম্বর একটুখানি প্লিজ দাদা চাপড়া সোনপুকুরে আগের দিন মুর্শিদাবাদের দিন সেলিম দা যে পথ দেখিয়েছে আজকে বামপন্থীরা সব জায়গায় সেই পথেই এগোচ্ছে চাপড়ার সোনপুকুরে হচ্ছে মানুষ ভোট দিতে যেতে পারছিল না ওখানকার সিপিআইএম প্রার্থী এস এম সাদী মানুষদের সাথে নিয়ে গিয়ে ভোট ভোট দিয়েছে বুথে ঠিক আছে এই যে দিদি একটু আগে বলছিলেন না সন্ত্রাসের কথা হ্যাঁ উনি আসলে তৃণমূল যেখানে হচ্ছে পাড়ার লেভেলের প্লেয়ার বিজেপি হচ্ছে ন্যাশনাল লেভেলের প্লেয়ার দিদি এখানে বলছে দিদি বলতে ভুলে গেছে যে আগের দফাতেই নির্বাচন হয়েছে সুরাটে কোনো বিরোধী প্রার্থী ছিল না ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের উইড্রো করিয়ে নেওয়া হয়েছে গান্ধীনগরে প্রতিদিন চাপ দেওয়া হয়েছে যাতে হচ্ছে তাকে উইন্ডো করা হয় নাম্বার 2 এই যে দিদি একটা আর বলছিলাম বিজেপি যেখানে হচ্ছে ন্যাশনাল লেভেলের প্লেয়ার হচ্ছে তৃণমূল হচ্ছে পাড়ার লেভেলের প্লেয়ার আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি তৃণমূলের প্রার্থী হেরে যাচ্ছে ব্যালট খেয়ে নিয়েছে আর এখানে দেওয়াল লিখন বুঝতে পেরে বিজেপির হচ্ছে এজেন্ট হচ্ছে ইভিএম চুরি করে নিচ্ছে একটু ইন্টারাপ্ট করছি পঞ্চায়েত ইলেকশনে এরকমও হয়েছে যে আমাদের বিভিন্ন অনেক জায়গা থেকে যেমন